ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধে নলহাটি থানার বানিয়র গ্রামে। মৃত মহিলার নাম মমতা কুনার, বয়স 28। আজকে মৃতদেহটির ময়না তদন্ত সম্পন্ন হলো রামপুরহাট হাসপাতালের মর্গে। কাল সকালে স্নান করতে গিয়েছিল, স্নান করে এসে কাপড় মেলতে যায় ছাদের উপরে। হ্যাঁ, এবার দুদিন ধরে বৃষ্টি পড়েছে, তো ছাদটা একটু ভিজে ভিজে ছিল, হ্যাঁ স্লিপ ছিল। হ্যাঁ, দিয়ে এবার হয়তো এবার ধারের দিকে হয়তো মেলতে গেছে কাপড়টা, হ্যাঁ ঝাড়তে গিয়েছিল কাপড়টা, যাই হোক কিছু করতে গেছিলো আমাদের অনুমান। তো সেম মতো ঝাড়তে গিয়ে হয়তো পড়ে যায়। কী নাম যে মারা গেছে? যে মারা গেছে তার নাম হচ্ছে মমতা কোনায়। বয়স কত? বয়স 28 বছর। আমার কল্যাণ মণ্ডল। খবরের পরবর্তী অংশ দেখুন বিজ্ঞাপন বিরতির পর। মেডিকেল কোর্স করতে চান? বীরভূমে কোনো নির্ভরযোগ্য ইনস্টিটিউশন খুঁজে পাচ্ছেন না যারা চাকরির গ্যারান্টি দেবে? চলে আসুন ব্রাইট একাডেমিতে। বীরভূমের রামপুরহাট শহরের নিজস্ব প্যারামেডিকেল ইনস্টিটিউট, 100% চাকরির গ্যারান্টির সাথে। এই ইনস্টিটিউশনে রয়েছে প্যারামেডিকেল কোর্স যেমন এক্সরে টেকনিশিয়ান, ইসিজি, ওটি, ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপি, নার্সিং কোর্স, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, 1632948 এবং 9153819022। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8910651994। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধা মহিলার। ঘটনাটি ঘটেছে কালকে সন্ধেয় নলহাটি থানার হামিদপুরে। বৃদ্ধার নাম বুলু মণ্ডল, বয়স 84 বছর। আজকে মৃতদেহটি ময়না তদন্ত সম্পন্ন হলো রামপুরহাট হাসপাতালের মর্গে। দেওয়াল চাপা পড়ে, মাটির দেওয়াল। কখন ঘটনাটা? কখন? 5:30টার দিকে, কালকে সন্ধ্যে। হ্যাঁ। বুলু মণ্ডল, বয়স কত? 84 বছর।